नमस्कार बंधुरा, वेलकम टू नॉलेज कल्टिवेटर। आमि सुदीप घोष। आज कम्पिटिटिव एग्जाम भूगोल एक गुरुत्वपूर्ण विषय आलोचना करब। भूगोल जलवायु पाठे जो चारटे क्वेश्चन एखे आलोचना करब से जो कम्पिटिटिव परीक्षा से अतीत देखा गया है जो बार बार रिपीट हो जैसे जे परीक्षा हो क्या पीएससी परीक्षा ग्रुप डी परीक्षा पुलिस रिक्रुटमेंट बोर्ड जो परीक्षा से यह क्वेश्चनगुल बार बार रिपीट हो से क्वेश्चनगुल्लो उत्तरगुलो क्यों सहजे मन रखा जाए से आलोचना करब। प्रथम जो क्वेश्चन हॉटेस्ट प्लेस इन इंडिया भारतवर्षर सब उष्णतम स्थान कौन क्वेश्चन की बार बार रिपीट होर उत्तर हे बीकानेर। राजस्थान राजस्थान राज्य बीकानेर हे भारतवर्षर सब उष्णतम स्थान एन पर्त यह निर्दिष्ट जैगा जैगाटार नाम हे बीकानेर हे पालोधी 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 जैगे बीकानेर। यह बीकानेर सर्वोच्च प्राय 47 डिग्री थे बेसि तापमात्रा रेकर्ड कर কিভাবে মনে রাখবো বিকানির। গোয়া বিচে বেড়াতে গেলে গার্লফ্রেন্ড যদি বিকিনি পরে তাহলে হট লাগে। বিকিনি আর বিকানির অনেক কাছাকাছি, গার্লফ্রেন্ডের বিকিনি হট আর রাজস্থানের বিকানি হচ্ছে হট। তাই কিভাবে মনে রাখবো বিকানির আর বিকিনি মনে রাখবো। ভারতবর্ষের উষ্ণতম স্থান হচ্ছে বিকানির। পরে যে কোশ্চেনটা আছে ড্রাইস্ট প্লেস ইন ইন্ডিয়া ভারতবর্ষের শুষ্কতম স্থান কোনটি, উত্তর হবে রাজস্থানের জয়সলমীর। এই জয়সলমীর হচ্ছে ভারতবর্ষের শীতকালে যে উষ্ণতম শুষ্কতম স্থান থাকে সেই ড্রাইস্ট প্লেস। কিভাবে মনে রাখবো, আমাদের দেখা গেছে যে সাধারণত সারা বছরই বিশেষ অঙ্গ ফাটতে থাকে কিন্তু বিশেষ করে শীতকালে ঠোঁট হাত পা ফাটে। এই শীতকালে আমরা শাল ব্যবহার করি। আর এই জয়সলমীর কথাটির মধ্যে আমরা শাল কথাটি আছে, অর্থাৎ জয়সলমীর কথা শাল কথাটি আছে। যেহেতু শীতকালে আমরা শাল ব্যবহার করি আর শীতকালে বায়ু বেশি শুষ্ক হয়ে যায় তাই আমাদের হাত ঠোঁট হাত পা ফাটে। তাই ডাইস্ট প্লেস ইন ইন্ডিয়া আমরা মনে রাখবো জয়সলমীর কে শাল দিয়ে। তিন নম্বরে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা হচ্ছে কোল্ডেস্ট প্লেস ইন ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে শীতলতম স্থান কোনটি। এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় রিপিট হয়েছে, এর উত্তর হচ্ছে দ্রাস, লাদাখের দ্রাস। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে লাদাখ, সে তার একটি জায়গার নাম হচ্ছে দ্রাস। কিভাবে মনে রাখবো, রাস রাসের সঙ্গে মিলে যাচ্ছে হচ্ছে দ্রাস। হ্রাস তাপমাত্রা হ্রাস ঘটে শীতকালে আর সেই হ্রাসের সঙ্গে আমরা মিলে যাচ্ছে হচ্ছে এখানে দ্রাস। তাই হ্রাস দিয়ে দ্রাসকে মনে রাখবো। কোল্ডেস্ট প্লেস ইন ইন্ডিয়া লাদাখের দ্রাস। চার নম্বর যে কোশ্চেনটি আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় রিপিট হয়েছে, যেটি হচ্ছে ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষের সব থেকে কোন জায়গায় বৃষ্টি বেশি হয়। এর উত্তর হচ্ছে মৌসিনরাম। অনেকেই জানে হচ্ছে মেঘালয় রাজ্য অবস্থিত। শুধু মৌসিনরাম শুধু ভারতবর্ষে যে উষ্ণতম এই বৃষ্টিবহুল অঞ্চল নয় তাই নয়, সারা পৃথিবীতে সব থেকে বৃষ্টিপাত বেশি হচ্ছে এই মৌসিনরামে। তো কীভাবে মনে রাখবো আমরা, এই মৌসিনরাম কথাটার মধ্যেই একটা মৌসুমী বায়ুর কথা আছে, মৌসুমী কথাটি লুকিয়ে আছে। আর যেহেতু ভারতবর্ষে মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত বেশি হয় তাই এই মৌসিনরাম কথাটিকে আমরা মৌসুমী দিয়ে মনে রাখবো। অর্থাৎ ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া হচ্ছে মৌসিনরাম, মেঘালয় রাজ্যের মৌসিনরাম। আজ এই ভূগোলের পাঠে যে চারটি কোশ্চেন আমি আজকে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয়েছে এভাবে সহজে গিয়ে মনে রাখা যায় সেটা আমি এই ভিডিওতে দেখালাম। আরও পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি কীভাবে সহজে হাসির ছলে বা মনে রাখা যায় সেটি আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে এখানে শেষ, আশা করি ভিডিওটি খুব কাজে লাগবে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নলেজ কাল্টিভেটর সুদীপ ঘোষ।